ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তিনি ভারতের মহাজাগরণের অগ্রদূত, তিনি আজও শ্রেষ্ঠ পথ প্রদর্শক, তিনি যুগনায়ক স্বামী বিবেকানন্দ। কারণ থাকলে কার্য হবেই, কোনো কিছুই তা থামাতে পারবে না। কিন্তু এই কর্মযোগ সম্পর্কে একটি সূক্ষ্ম ও গুরুতর সমস্যা দেখা দিয়েছে। আমরা একটা সীমারেখা টেনে কখনো বলতে পারি না যে এই কাজটি সম্পূর্ণ ভালো অথবা এই কাজটি সম্পূর্ণ মন্দ। এমন কোনো কাজ নেই যা একই কালে শুভ এবং অশুভ দুই প্রকার ফলই প্রসব না করে। একটি উদাহরণ দিলেই বুঝতে পারবে। আমি এখন তোমাদের সঙ্গে কথা বলছি, তোমাদের মধ্যে হয়তো কেউ কেউ ভাবছে আমি খুব ভালো কাজ করছি, কিন্তু ওই একই সময়ে আমি হয়তো বায়ুমণ্ডলের হাজার হাজার কীটাণু ধ্বংস করছি। এভাবেই আমি কারো না কারো অনিষ্ট করছি। যখন আমাদের কাজ কাছের পরিচিত ব্যক্তিদের উপর শুভ প্রভাব বিস্তার করে, তখন আমরা ওই কাজকেই ভালো বলি। উদাহরণস্বরূপ বলি, আমার এই বক্তব্যকে তোমরা ভালো বলতেই পারো, কিন্তু কীটাণুগুলো কখনো তা বলবে না, এর উল্টোটাও হয়। যখন আমরা কোনো অশুভ কাজ করি, তখন ওই কাজগুলোর মধ্যে দিয়ে কিছু শুভ কাজও সম্পন্ন হয়। যিনি শুভ কর্মের মধ্যে কিছু অশুভ, আবার অশুভ কর্মের মধ্যে শুভ কাজ দেখতে পান, তিনি কর্মরহস্য বোঝেন। এর থেকে আমরা কোন সিদ্ধান্তে আসতে পারি? এই যে আমরা যত চেষ্টা করি না কেন, এমন কোনো কার্য হওয়া সম্ভব নয় যা সম্পূর্ণ অপবিত্র। অপরের অনিষ্ট না করে আমরা শ্বাস প্রশ্বাস ত্যাগ কিংবা জীবন ধারণ করতে পারি না। আমাদের প্রত্যেক খাবার অন্যের মুখ থেকে কেড়ে নেওয়া। আমরা জগৎ জুড়ে বেঁচে আছি, সেই কারণেই অপর কতগুলো প্রাণীর কষ্ট হচ্ছে। হতে পারে সে মানুষ অথবা প্রাণী কিংবা কোনো কীটাণু। যারই হোক না কেন, আমরা কোনো না কোনো প্রাণীর স্থান সংকুচিত করছি। এই থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে কর্ম দ্বারা কখনো পূর্ণতা লাভ করা যায় না। আমরা অনন্তকাল কাজ করে যেতে পারি, কিন্তু এই জটিল সংসার রূপ গোলকধাঁধা থেকে বের হবার পথ পাওয়া যাবে না। কেউ ক্রমাগত কাজ করে যেতে পারে, কিন্তু কর্মস্থলে শুভ ও অশুভের অবশ্যম্ভাবী মিশ্রণের কোনো অন্ত নেই। তাই প্রকৃত কর্মরহস্য বোঝার চেষ্টা চালিয়ে যেতে হবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। Thank you.